দুটো মানুষ একই টাইমে তুলে নিয়েছে আর কি, তাও গাছের উপর থেকে নামিয়ে নিয়েছে। মানে বাকি গাছের উপর উঠে গেছিল ওই সময়টা, ও ভাই তার নৌকায় থাকতে পারেনি, মানে গাছের দল্লা বেঁধে নেটের দল্লা নিয়ে যায়, নিয়ে দল্লা বেঁধে বেশ কটিপ চালিয়েছে একই স্পটে একই গাছের গড়ে। এক দু মিনিট ওই উপরে ধরে নিয়ে ডুম মেরে পড়ে আসে, পড়ার পরে ওঠে না মোটে, আমরা বলছি ওঠে না কেন। আমরা সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সুন্দরবন মানুষের জীবন কাহিনী বা যেসব ওনারা যে মাছ ধরতে যায় সেই সব সংগ্রাম কিভাবে করে আসছে, কিভাবে মাছ ধরছে, সেই সব আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। তো আজ এই মানুষের সাথে আমরা সাক্ষাৎ করব, দীর্ঘ বহু বছর সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরেছেন, বর্তমানে যান না। তো সেই সুবাদে উনি এক মাছ কাঁকড়া ধরতে গিয়ে এক দুর্ঘটনার কবলে পড়ে এবং ওনার সঙ্গীর সাথে একজনকে হারায়। পুরো বিষয়টি আমরা জানবো, কি হয়েছিল ওই দিন এবং কিভাবে ওনারা যান, কি পরিস্থিতির মধ্যে ওখানে থাকেন, কিভাবে ওখানে থেকে মাছ কাঁকড়া ধরেন, পুরো ঘটনাটি জানবো। আসুন আগে ওনার পরিচয় আমরা নিই। আপনার নাম? আমার নাম তাপস মণ্ডল। এখানকার ঠিকানা? নম্বর শান্তিগাছি। তো কি হয়েছিল যদি একটু ডিটেইলসটা বলেন শুরু থেকে। আমরা জঙ্গলে যেদিন যাই ওটা কি বার ছিল, বৃহস্পতিবার, বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবারে আমরা বেয়ে বেয়ে চলে গেছি, বহু দূরে গেছি। তারপরে ওখানে নোট দিয়ে থাকার পরে রাত্রে রান্না বান্না করে খাওয়ার পরে সকাল 5টা থেকে আমরা দোন বাবা শুরু করেছি। দোন বাবার পরে সময় ভাটা লাগবো লাগবো হয়েছে, আমরা আর একটা খাড়িতে যাব, ওই খাড়ি ছেড়ে আর একটা খাড়িতে যাব। গিয়েছি সেই খাড়িতে, গিয়ে ওখান থেকে যে এখন ভাটা অল্প একটু বাকি আছে, চারটা বাইরে দিয়ে একটা খেমন দিয়ে পান্তা নান্তা খেতে হবে, পান্তা খাবার 8টা 9টার দিকে। সেই সময় দোন ফেলার সাথে সাথে ওই বাঘটা এমন একটা আড়াল থেকে জাম করেছে নৌকার উপরে, ওনার ঘাড়ের উপরে এখন জাম করেছে, পড়ে ওখানে বেশ এক দু মিনিট ওই উপরে ধরে নিয়ে ডুম মেরে পড়ে আসে, পড়ার পরে ওঠে না মোটে, আমরা বলছি ওঠে না কেন। অনেকক্ষণ পরে উঠলো, লাফ দিয়ে ওর মুখে নিয়ে লাফ দিয়ে উঠলো, উঠে পাড়ে গেলো। এবার আমাদের দুজন তো বাড়ি বাড়ি করলাম, খুব ছাড়লো না, ওর মতো চলে গেল। এবারে দুজন কি করি, ওই হাওতাস করে সব গুছি গেছি, এবারে বাড়ি আসবো। ওখান থেকে নৌকা ছাড়ি দিয়ে আস্তে আস্তে অনেক রাত হলো, এসে বাড়ি এসে অনেক ঝক্কি ঝামাওয়ালা পোয়াতে হলো, স্পটও 4 দিন পরে যাওয়া হলো। মানে ওনাকে যখন ধরলো কি নৌকো থেকে, নৌকো থেকে ও পার থেকে জাম করেছে নৌকার উপরে, ও কলা গাছটা যেরকম নৌকাটা এরকম জায়গা, ওখান থেকে জাম করেছে নৌকার উপরে। মানে যখনই অত দূর পার, এই যে নৌকো গাছ টাছ তো ছিল ওখানে অনেক, এতটা ডিফারেন্স ওখানে গাছ আছে, ওই যেখান থেকে জাম করেছে ওখানে জঙ্গল গাছ গাছের ওখানে আছে, ওখান থেকে জাম করেছে এরকম জায়গায় আছে। মানে একদম সোজাসুজি ওনাকে, হ্যাঁ একদম ওখান থেকে জাম করেছে একদম ঘাড়ের উপর। উনি তো ডানা এরকম ভাবে বুটে টানছে, আর ওর পাশে আরেকজন রয়েছে, ও দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে থাকা কারণ আর এ বুটে টানছে, আর ওই ওর পাশ দিয়ে জাম করেছে যে বসে বুটে টানছে ও না। তো কোথায় এই ঘটনাটা ঘটেছিল, কোথায়? এই তো খোলাখালি দাহারানে যেটা বলে, ওটা দাহারানে ডাক আর কি বলে সবাই, খোলাখালির ভিতরে ওখানটায়। কত বছর আগেকার ঘটনা? 3 বছর আছে। 3 বছর যদি জখম করে ঘাট ধরেই জখম করে, ঘাড়ের উপর জাম করে সাথে, হ্যাঁ একদম ঘাড়ে, এরকম ঘাট ব্যাটটা ধরে নিয়েছিল, একটু ছাড়েনি না,
এখন জলের তলায় কি করেছে বলতে পারবো না, ও তো একবার ধরে নিয়ে একবার জলের তলায় ডুব মেরে। কতটা সময় জল ছিল মনে হয়? জল তোমার 6 ফুট 7 ফুট। মানে আপনারা যদি দাঁড়ান তাহলে তো মানে মাথা চেপে যাবে নাকি? 6 ফুট মানে মাথা তেবু আমরা ডুবে যাবো। আচ্ছা, তো যখন আপনারা বাঘটাকে দেখলেন ও মানে বড় ছিল দেখেছিলেন? হ্যাঁ, বাঘ তো বড়, বেশ বড়। বাঘের পাশে বাড়ু দিছে দু চারটে। আচ্ছা একটা কথা জানতে চাইবো, যখন ও যখন মানে জাম্প করে আসছিল আপনারা কি কেউ দেখেছিলেন? না, কারো চোখে পড়েনি। না, ও যদি একটা পাতার আড়ালে থাকে তা চোখে পড়বে না, যদি নিরক্ষণ ভাবে চোখ পড়ে তাহলে চোখে পড়বে, তাছাড়া কাজের মাধ্যমে থাকলে কিংবা কাজের ভিতরে থাকলে চোখে পড়বে, মানে দেখাই যাবে না। না, আচ্ছা, মাছ ডাঙা যেরকম ঝাঁপ দেয় সেই রকম অবস্থার এই বাঘটা ছিল, পাখির মতো উড়ে জাম্প করে। সেকেন্ডে, কয়েক সেকেন্ডের মধ্যে? কয়েক সেকেন্ড মানে ঘাড় এই বলার টাইম দেবে না, যে এই বলে একটা শব্দ করা হয় মানুষের সেই সময় নেই। আচ্ছা, ও যখন যখন মানে কাউকে শিকার করে তখন কি বাঘের মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না? শুধু যখন শিকারে বসে ওর কোনো আওয়াজ, কোনো আওয়াজ নেই। যে সময় জামটা করবে দেখা যাচ্ছে আমি ওই জিনিসটাকে জাম করবো কিংবা ওই মানুষটাকে ধরবো তখন একটা বিকট শব্দ বেরে। আচ্ছা, ওই যে সময় তোমার ঘাড়ের উপর পড়ছে আর কি, যার ঘাড়ে উপর পড়ু না কেন সেই সময় তো শব্দটা বেরে, জাম করে আসার সময় তাও শব্দ বেরোবে না। ঘাড় যতক্ষণ না ধরতে পারবে ততক্ষণ ওই শব্দটা বেরোবে না। আচ্ছা, এই যে আপনি কত বছর ধরে জঙ্গলটা করেছেন? ম্যাক্সিমাম 20-22 বছর। 20? এখন তো আর যান না? এখন যাই না, পাতালা যাই। আচ্ছা আচ্ছা, এই 20 বছর জঙ্গল করেছেন, কোথায় কোথায় গেছেন, কত দূর দূর? ও গেছি আমি গোড়াবাঁধা অব্দি গেছি, তোমার হরিখালি ওই কালিন্দী নদীর দক্ষিণ চেরা উত্তর চেরা এসব। কালিন্দী নদীটা কোন দিক? কোন দিক? বাংলাদেশ সাইডে, আমাদের এই গাঙালের সাইডে। আচ্ছা, বাংলাদেশের ওখানটা। আচ্ছা, এই এত বছরের অভিজ্ঞতায় আপনার আপনার কাছে একটা কথা জানতে হবে, এই এত বছরের অভিজ্ঞতায় মানে আপনি কোন আপনার চোখে মানে কোন জায়গাটা সব থেকে বেশি ভয়ঙ্কর বা যেখানে বেশি মানুষকে অ্যাটাক করেছে? বেশি অ্যাটাক করেছে বলতে ভয়ঙ্কর জায়গাটা ধনাখালি। ধনাখালি? ধনাখালি জায়গা, ওখানে কি বেশি আক্রমণ হয়েছে? বেশি আক্রমণটা হয়েছে ওই জায়গা। আচ্ছা, ও একসাথে এমনও হয়েছে দুটো মানুষকে একবার তুলে নিয়ে গেছে। একসাথে দুটো মানুষকে তুলে নিয়ে গেছে ওই পর পর আর কি, একই দিনে একই সময়ে। আচ্ছা, দুটো মানুষ একই টাইমে তুলে নিয়ে গেছে আর কি, তাও গাছের উপর থেকে নামিয়ে নিয়ে গেছে। মানে বাকি গাছের উপর উঠে গেছিল? হ্যাঁ। তা ওনারা কি গাছে কি করছিল? ওনারা চোরাই টিপি বাবার এরিয়া তো, চোরাই টিপি কাঁকড়া মারতে গিয়েছে, যাওয়ার ফলে ওই জায়গাটা এত, ওই জায়গাটা আবার কাঁকড়া হয় বেশি। আচ্ছা, এবারে একদিন যদি কাঁকড়া মারা হয় তো দেখা যাচ্ছে তোমার 30 কিলো 40 কিলো 50 কিলো অব্দি হয়ে যায় একদিনে। একদিনে ওই জায়গাটা কাঁকড়া হয় বেশি, ওরা দম কাঁকড়া টাঁকড়া মেরে রাত্রে ভয় তার নৌকায় থাকতে পারে না, নৌকায় থাকে না আর কি। ওরা এর আগে বহু ট্রিপ করেছে, ওই সময়টা ও ভয় তার নৌকায় থাকতে পারেনি, মানে গাছের দল্লা বেঁধে নেটের দল্লা নিয়ে যায়, নিয়ে দল্লা বেঁধে বেশ কটিপ চালিয়েছে ওই লাস্টে এই যে টিপি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই টিপি আর দল্লা টল্লা মানায়নি, গাছে উঠে চড়াবে নামিয়ে নিয়েছে আর কি। প্রথমে একজনকে নিয়ে, দ্বিতীয় আরেকজন হয়তো এই নামে নৌকায় আসবে সেই সময় আরেকজনকে ধরে, আরেকজনকে ধরতে পারেনি, সে যাই হোক করে মেসে বাড়িয়ে সব ওই ধরনের খালেই পড়েছে, ওই একই জায়গায় একই স্পটে একই গাছের গোড়া। আচ্ছা, তো আপনাদের এই লোকালয়ে কখনো বাঘ পেরিয়ে এসছে? আমাদের লোকালে তো অনেক কবার এসছে, তাই এই তো গত ভাদ্রে এসেছিল এই আমাদের এখানে চারিঘিরিতে অনেক কবার এসছে। তাড়ি তাড়ি দেওয়া হয়, ফরেস্টাররা আসে জাল টাল ঘিরিয়ে আবার নিয়ে যায় ব্যাট দিয়ে। আপনারা জানতে পারলেন এবং শুনলেন ওনার ঘটনা, উনি পুরো ঘটনাটি আপনাদের শোনালো, আমরাও শুনলাম। তো যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটি জায়গা করে নেয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। তো চলুন, আজ এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।